প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এস এম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাবে। আমি শান্তা জাহান রয়েছি আজ পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে, এবং আমাদের এই আয়োজনে অবশ্যই আপনাদের খুব পছন্দের একজন সঙ্গীত শিল্পী রয়েছেন। আমরা পরিচিত হব আমাদের সেই প্রিয় সঙ্গীত শিল্পীর সাথে, কিন্তু তার আগে আজকের দিনটি আমাদের বাংলা সঙ্গীতের জন্য, আমরা যারা সঙ্গীত প্রেমী আছি তাদের জন্য অত্যন্ত বিশেষ একটি দিন, কারণ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম কিংবদন্তি এবং পুরোধা ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যার। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার গান, তার ভাবনা, তার গিটার বাজানো, তার যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো সে তার, আমি বলবো সারথি যারা রয়েছেন তাদের কাছে রেখে গেছেন। আমরা কিন্তু সারাদিনে সোশ্যাল মিডিয়াতে দেখেছি সবাই যে যেভাবে পেরেছে তাদের মনের অভিব্যক্তি তার জন্মদিনের এই দিনটিকে কেন্দ্র করে প্রকাশ করার চেষ্টা করেছে। বাংলা ভিশনের পক্ষ থেকে আমরাও আমাদের এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর জন্মদিনে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আয়ুব বাচ্চু স্যার যেখানেই আছেন ভালো আছেন, এবং তার গান সবসময় বেঁচে থাকবে, এটি হচ্ছে প্রত্যাশা। শুভ জন্মদিন প্রিয় দর্শক। এবারে না হয় ফিরে আসি আমাদের সেই প্রিয় সঙ্গীত শিল্পীর কাছে, যিনি আজ পুরোটা সময় জুড়ে আমাদেরকে গান শোনাবেন, এবং তার অত্যন্ত জনপ্রিয় কিছু গান রয়েছে, কিছু ভালো লাগার গান রয়েছে, সেই গানগুলো শুনবো। আমাদের সাথে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার। দিদি শুভেচ্ছা, কেমন আছেন? ভীষণ ভালো, এবং এই মুহূর্তে আজকে সবার সঙ্গে বসতে পেরেছি, এবং এই যে আমাদের যে প্রোগ্রামটা আমাদের হয় বাংলা ভীষণ, এই সুযোগটা আমাকে দিয়েছেন আজকে, তো আমি বাংলা ভীষণকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বাংলা ভীষণের কলাকৌশলী যারা আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকে মিলন মেলা হবে ডেফিনেটলি। আমরা শুরুটাই সুন্দরভাবে করতে চাই, কোন গানটি দিয়ে শুরু করব? আমি প্রথমেই লালন সাজিকে শুরু করব, লালন সাইজিকে স্মরণ করে লালন সাইজির গান দিয়েই শুরু করব আমি, এবং পরপর দুই একটি পছন্দের গান আছে, অনুরোধের গান আছে, আমি সেইগুলো গাইবার চেষ্টা করব। তো তার আগে আমি আমাদের আয়ুব বাচ্চু ভাইকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, আজকে তার জন্মদিন। তো শুভ জন্মদিন ভাইয়া, আপনি যেখানেই আছেন আমি মনে করব যে অবশ্যই আপনি ভালো আছেন, কারণ তিনি আসলে আমাদের কোটি বাঙালির হৃদয়ে আছেন সবসময়। আর যেহেতু আমাদেরকে ছেড়ে চলেই গেছেন, নিশ্চয়ই আপনি ভালো আছেন, তো আপনি ভালো থাকবেন সেই জায়গায়, এবং আপনার মানে যে সঙ্গীতের মধ্যে মানে আমাদের মানে পদচারণা ছিল, এবং বাচ্চু ভাইয়ের সঙ্গে আমি বেশ কিছু প্রোগ্রাম করেছি, সরাসরি একদম বসে লাইভ করেছি প্রোগ্রাম, তো ভালো একজন মনের মানুষ ছিলেন, এবং এত আনন্দপ্রিয় একজন মানুষ ছিলেন, এটা আসলে ওনার সঙ্গে যারা মিশেছে তারাই বলতে পারবে। ওনাকে কিন্তু দেখলে বোঝা যেত যে উনি খুব ভীষণ একটা ভারী মানুষ, খুব গম্ভীরভাবে উনি থাকতেন, কিন্তু এত মানে মিশুক এবং মিশুক মানুষ ছিলেন সেটা ভাষায় বলতে পারবো না। যাই হোক, ছোটদেরকে অনেক বেশি আদর এবং স্নেহ, খুব আমাকে ভীষণ ভালোবাসতেন উনি, ভীষণ। তো যাই হোক বাচ্চু ভাই, আপনার জন্যে অনেক অনেক শুভেচ্ছা, আবার শুভ জন্মদিন, আমরা বারবার আপনার জন্মদিন পালন করব। তো সেই আশা নিয়েই আমি আজকে আমরা শুরু করি লালন সাজির গান দিয়ে শুরু করছি জি। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, উনি ভীষণ লালন সাজির গান পছন্দ করতেন, উনি একটা অ্যালবামও করেছিলেন কিন্তু এই লোকগানের উপরে, যদিও উনি মডার্ন গান গাইতেন কিন্তু উনি লোকসঙ্গীতের উপরে ওনার ভীষণ মানে অনুরাগ ছিল। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক আমি সেই আপনার পছন্দের একটি লালন সাজির গান দিয়ে আমি শুরু করছি জি।
প্রার্থনা পর্যায়ের গান, তাই না? অসম্ভব সুন্দর। এবং এই গানটি আমার হঠাৎ করেই মনে হয়ে গেল আর কি, বাচ্চু ভাইয়ের জন্মদিন আজকে, উনি ভীষণ পছন্দ করতেন এই আমার এই গাওয়া এই গানটি, ভীষণ ভীষণ পছন্দ করতেন। তো আমি যখন গাইছি আসলে মানে ওনার চেহারাটা আমার একদম সামনের উপরে মনে হচ্ছে যে একদম মানে রাখা, মানে ওনাকে আমি দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে লালন সাইজির কাছেও চলে গেছি, লালন সাইজির সেই আকরা বাড়ির ওটাও আমার চোখের উপরে একদম মানে ভেসে উঠেছে। আর প্রার্থনা পর্যায়ের গান আসলে সবসময় আমাদের শুরুটা সুন্দর করে দেয়। দিদি, আমরা তো গানে ফিরবো, আরো অনেক পছন্দের গান হবে, একটা বিরতি নিয়ে আসি। ঠিক আছে, বিরতি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে এস এম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাবের আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের আজকের অনুষ্ঠানে। সাথেই থাকুন বাংলা ভিশনে। ফিরে এলাম বিরতির পরে। এস এম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাবের আজকের আয়োজনে আমাদের সাথে রয়েছেন আমাদের অত্যন্ত পছন্দের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার। ফিরে যাচ্ছি দিদির কাছে। গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পাড়া। গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া।
জালালউদ্দিন খা ওনার একটি গান আমি গাইছি এবং এই গানটি আমি গেয়ে এবারের পদ্মপুরাণ ছবিতে এবারে দ্বিতীয়বার চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শুনি সেই গানটি এখন একটু শোনাচ্ছি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হো দেখলে ছবি পাগল হো ছবি পাগল
আমি যদি ভুল না করে থাকি এটা একটু মুর্শিদি ভাবের গান। এই গানটা তো এর আগেও বোধহয় অনেক গাওয়া হয়েছে, এমন কি না এটা অনেকেই গায়, কিন্তু হচ্ছে যে এই গানটি গেয়ে এবার দ্বিতীয়বারের মতো পদ্ম পুরাণ ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরবর্তী গানে যেতে চাই।
সহিতে পারি এত জমি এত বাড়ি এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি বাঁশের ডোলায় আমায় তুলে দে সজনী তোরা বাঁশের ডোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে আমার ছোটবেলার কথা যদি বলি মানে এত শুনেছি এত শুনেছি মানে কেন যেন ভালো লাগতো, এত কিছু তো বুঝবার বয়স নেই কিন্তু মানে টাচ করতো, আর এখন তো বুঝি আসলে জীবনের একটা পর্যায়ে যে কিন্তু মানুষের এই দিনটির অপেক্ষাই বোধ হয় থাকে। নিশ্চয়ই তোমারে দেখিবার মনে Thank you.
গানগুলো আমাদের নতুন প্রজন্মের কাছেও সমানভাবেই জনপ্রিয়। একটু এর জনপ্রিয়তা কিন্তু কমে যায়নি সময়ের সাথে সাথে। এখন তো ভীষণভাবে মানে রাধারমণের গান, শাহ আব্দুল করিমের গান, জিনাদের গানগুলো তো এখন ভীষণভাবে খুব জনপ্রিয় এবং সবাই গাইছে। হ্যাঁ দিদি, পরবর্তী গানে যেতে চাই। শ্যাম দাওয়ানিয়া বৃন্দে গো বৃন্দে, শ্যাম দাওয়ানিয়া, আমার মন প্রাণ আঁখি জুড়াই কার মুখ পানে চাইয়া গো বৃন্দে, শ্যাম দাওয়ানিয়া বৃন্দে গো বৃন্দে, শ্যাম দাওয়ানিয়া, শ্যাম দাওয়ানিয়া বৃন্দে গো বৃন্দে, শ্যাম দাওয়ানিয়া, আমার মন প্রাণ আঁখি জুড়াই কার মুখ পানে চাইয়া গো বৃন্দে, শ্যাম দাওয়ানিয়া, সেবার জিনিস লইয়া সারা নিশি শয্যা পাতি গো কান্তি, সেবার জিনিস লইয়া কত চিন্তার বাজার বৈশাখ আছে আমার হৃদয় জুড়িয়া গো বৃন্দে, শ্যাম দাওয়ানিয়া, কত চিন্তার বাজার বৈশাখ অল্পমতি গো ভুলাই শ্যামের বাঁশি দিয়া, এগো কোন বিধাতা কন্ধেরা তা গড়ছে পাশা দিয়া গো বৃন্দে, শ্যাম দাওয়ানিয়া, এগো কোন বিধাতা বন্ধেরা তা গড়ছে পাশা দিয়া গো বৃন্দে, শ্যাম দাওয়ানিয়া, ভাইবে
প্রত্যেকটি গানেরই তো এক একটা করে ভাব রয়েছে, এত চমৎকার সব কথা। আর এই গানগুলো জাস্ট আমি সাধুবাদ জানাতে চাই যে এই যে পাহাড় অঞ্চলের মানুষদের কথা বলা হলো যে তারাই এই গানগুলোকে কিন্তু সংকলন করেছে, গিয়েছে, কেউ লিখে রেখেছে। এখন তো ভীষণ ভাবে মানে প্রচলিত রাধারমণ দত্তের গান, কারণ সে আমি তো বললামই যে আগে সে তখন ওই আরতি দিদি গাইতেন, একটা দুটো গান আমরা শুনেছি, আর তারপরে কিন্তু আমরা এই গানগুলো আর ওইভাবে আমরা পাইনি। এবারে কোন গানটি শুনবো? সোনার পালঙ্কে গানটি কি শুনতে পারি? ওটা আমরা একটু শেষের দিকে যাব। দিদি, আসলে গান শুনতে তো সবসময় ভালো লাগে, আমরা আবারও গানে ফিরে আসবো, কিন্তু তার আগে সংবাদ বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে এস এম গ্রুপ প্রেজেন্স মিউজিক ক্লাবের আয়োজন থেকে সংবাদ বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের সব গান নিয়ে। সাথেই থাকুন বাংলা ভিশনে। ফিরে এলাম বিরতির পরে আমাদের আয়োজন এস এম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাবে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে, এবং আমাদের আজকের আয়োজনে রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার। আবারও ফিরে যাচ্ছি দিদির কাছে। দিদি, লম্বা একটা ব্রেকের পরে আসলে ফিরে এলাম। আশা করছি আমাদের যারা দর্শক একদম প্রথম থেকে রয়েছেন তারা তো অবশ্যই আমাদের সাথে রয়েছেন, আরও নতুন কেউ যদি যুক্ত হয়ে থাকেন অবশ্যই ফোনে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং জানাতে পারেন গানের অনুরোধ। আমরা তো দিদি অনুরোধের গানের বেশ কয়েকটা আসলে আমাদের বলেছিল দর্শকরা, তো সেভাবে কি একটু যাব? সেভাবেই যাব। হ্যাঁ, তো এখন বিশেষভাবে একটা অনুরোধের গান রয়েছে, কে যাস রে ভাটের গাঙ্গবাইয়া। এই গানটির জন্য খুব অনুরোধ থাকে আর কি। তো যাই হোক, এই গানটি একটু গাইছি, এটাও আমার অ্যালবামে গাওয়া আছে। যাস রে ভাটির গাঙ্গবাইয়া,
গানটা আসলে সুন্দর শুধুমাত্র বললে ভুল হবে, মানে এই গানটার মধ্যে এত মিনতি আছে, এত আকুতি আছে। একদম। তো অবশ্য আমি গানটা গাওয়ার আগেই বলা উচিত ছিল, এটা হচ্ছে আমাদের মানে কি বলবো, সঙ্গীত ভুবনের একদম রাজা বলতে পারি আমরা, শচীনদেব বর্মন ওনার গাওয়া, আর গানটির গীতিকার হচ্ছেন মীরাদেব বর্মন। অসম্ভব সুন্দর একটি গান। আমরা পরবর্তী গানের দিকে যাই, এবারে কোন গানটি শুনব? এবার অনুরোধের গান আরও একটি রয়েছে। অনুরোধের গান একটা না, অনেকগুলো গান রয়েছে। হ্যাঁ, তো আমি একটু 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 করে চেষ্টা করছি। চাতক আমার হয় না কপাল গুনে, আমার হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে।
এটা তো এত জনপ্রিয় একটি গান আসলে লালন সাঁইজির, ছোট থেকে বড় আসলে সবাই এই গানটা অনেকে বুঝে পছন্দ করেন, অনেকে হয়তো না বুঝেই গানটি গান পছন্দ করেন। দিদি পরবর্তী গানে যেতে চাই আমি, জাস্ট আমাদের আজকের মিউজিশিয়ান যারা আপনাকে পুরোটা সময় জুড়ে সঙ্গত করছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেবেন, যে কাজটা আমি সবসময় করি। আজকে আমি দিদিকে রিকোয়েস্ট করব প্লিজ। নিশ্চয়ই না, এনাদের সাথে পরিচয় তো আমাকে অবশ্যই করতে হবে, কারণ এনারা না থাকলে তো আমি গান করতে পারতাম না। আমার আমার ডান হাত বা হাত সবই কিন্তু ওনারা। তো আমি আমার ডান দিক থেকেই আমি আসছি। আমার সঙ্গে বাঁশিতে রয়েছেন আমাদের খুব আদরের এবং খুবই স্নেহের, এবং এই জামানায় ও দাপিয়ে বেড়াচ্ছে আর কি, এক কথায় মামুন ভাই। অলওয়েজ একটু ভয় থাকে, তারপর আমি বলে দিলাম যে মামুন ভাই। মামুন ভাই তো সবার কাছে মামুন ভাই, কিন্তু আমার কাছে মামুন, সে আমার অত্যন্ত একজন প্রিয়, একজন স্নেহের। যাই হোক, তারপরে আমাদের খুব শ্রদ্ধাভাজন একজন রয়েছেন আমাদের তবলায়, রবীন্দ্রনাথ পাল। তারপরে আজকে যে বাংলা ঢোলে আছে, বাংলা ঢোলে রয়েছে আমাদের লালচাঁদ, এবং আমাদের পেছনে রয়েছে দোতারা এবং অক্টোপ্যাডে যিনি রয়েছেন আমাদের খুব শ্রদ্ধাভাজন, সরি রাবাব, হ্যাঁ, তো রতনদা, রতন কুমার রায়। আর অ্যাকোস্টিক গিটারে যে রয়েছে আমাদের খুব ছোট ভাই হচ্ছে চঞ্চল। আর আমার বায়ে রয়েছে, উনিও আমার ভীষণ আদরের, দেখো না সবসময় মুখটা কি হাসি, মানে মানে সে হচ্ছে সবসময় সজীব। এরকম যেন থাকে, আমরা সেটাই চাই, এবং আমরা সবাই আজকে যেরকম আছি আমরা সবাই এরকমভাবে দলবদ্ধভাবে আমরা কাজ করে যেতে চাই, এবং এরকম যেন আমরা থাকতে পারি হাসি মুখে, এই জন্য সবার কাছে আমরা দোয়া প্রার্থী। ধন্যবাদ দিদি, আপনাকেও অসম্ভব জনপ্রিয় কিছু গান তো আমরা শুনলাম, এবারে একেবারে শেষ গান শুনতে হবে। তো সোনারও পালঙ্কের ঘরে এই গানটি দিয়ে আজকে শেষ করব, শেষে চলে এসেছি। জি দিদি, আমরা গানটি শুনবো, তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনের পক্ষ থেকে, এস এম গ্রুপ মিউজিক ক্লাবের পক্ষ থেকে।
প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আজকের মতো বিদায় নেবার। আবারও ফিরে আসব আমাদের আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর থাকবেন বাংলা ভিশনের সাথে। এটি হচ্ছে প্রত্যাশা। দেখা হচ্ছে আবারও এসএম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাবের পরবর্তী আয়োজনে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। শুভেচ্ছা তোমাকে, তুমি এইভাবে এগিয়ে যাও এবং খুব ভালো থাকো তুমি। ধন্যবাদ দিদি। মনপুরা চলচ্চিত্রের মানে এটা অভাবনীয়ভাবে জনপ্রিয়তা পেয়েছিল আমি বলবো, ছোট বড় সবাই একদম। এবং এই গানটি এত বছর পরেও কিন্তু এখনো পর্যন্ত সমান তালে এগিয়ে যাচ্ছে। আর চলচ্চিত্রে এই গানটির জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও আপনি পেয়েছিলেন। আমরা সোনার পালঙ্কের ঘরে এই গানটি দিয়ে শেষ করছি। আমরা এই গানটি গাইতে গাইতেই আজকে আমরা ঘরে ফিরবো। চোখ জ্বলে